Thank you.
কিন্তু তাদেরকে ধরে এনেছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তারা আটক কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়, দেখতে পাচ্ছেন। এই ব্যর্থ সরকার, তারা এই ব্যর্থতার দায় নিয়ে জনগণের কাছে মাপ চেয়ে তারা ক্ষমতা ছেড়ে দেয়। মানে একটা সবজিওয়ালা যেখানে গুলি খেয়ে মারা যেতে পারে সেখানে আপনি বুঝতেই পারছেন এটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে নেই। জাতিসংঘের কাছে আমরা বিচার চাইছি, এই রাষ্ট্রের কাছে আর কোনো বিচার আমরা চাই না। এখন যে দেশে যে পরিস্থিতি চলছে সেটা পুরোটাই অরাজকতা। জনগণের বিরুদ্ধে সরকার একটা যুদ্ধ ঘোষণা করেছে, আমরা এই যুদ্ধ চাই না। আমাদের যারা আর্মিদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, বিজেপিকে দেশ রক্ষার জন্য নিয়ে যাওয়া হোক, পুলিশকে বলা হোক আমার নিরাপত্তা দিতে, আমার বুকে আমার বাচ্চা যেন গুলিবিদ্ধ হয়ে না মারা যায়, সেটুকুই আমরা চাচ্ছি। আর যে এই অরাজকতা তৈরির পিছনে যাদের ইন্ধন কিংবা যাদের অর্ডারে এই কাজটা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এটার বিচার করা হোক। যদি সেটা ওনারা না পারে, এই ব্যর্থ সরকার, তারা এই ব্যর্থতার দায় নিয়ে জনগণের কাছে মাপ চেয়ে তারা ক্ষমতা ছেড়ে দেয়। অবশ্যই পুরাটাই রাষ্ট্রের দায়িত্ব, এখানে তো বিদেশি কোনো রাষ্ট্র নেই, এটা একটা স্বাধীন রাষ্ট্র, তার বয়স 53 বছর। এখানে যে পুলিশ আছে সে আমার ভাই, যে আর্মি আছে সে আমার ছেলে, আমার ভাই বিরাদারই তো আছে, আমার ভাই বিরাদার দিয়ে আমার সন্তানকে মারা হচ্ছে। এখানে তো পাঞ্জাবের কেউ নেই, এখানে পাকিস্তানের কেউ নেই, আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, এবং আমার সরকার আমার বিরুদ্ধে গুলি চালাচ্ছে। এটা বাইরের কোনো সরকার নয়, চাপিয়ে দেওয়া কোনো সরকার নয়, এক সময় হয়তো বা এখন সে অবৈধ সরকার, কিন্তু তাকেই তো আমরা এই সরকার কিন্তু এক সময় আমাদের জনগণ ভোট দিয়ে আমরা তাকে সরকার এনে নিয়েছিলাম, তারপরে হয়তো বা সে আমাদের ভোটের দাম রাখেনি, কিন্তু তাকে তো আমরা একসময় ভোট দিয়েছিলাম। আমার ভাইকে আমি মেরে ফেলছি, ঘটনাটা তো এরকমই দাঁড়াচ্ছে। আমরা আসলে 1971 সালে আমরা যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির জন্য চেয়েছিলাম, লুটপাট বিরুদ্ধে দাঁড়িয়ে যে দেশ স্বাধীন হয়েছিল, সেই যে লুটপাট এবং সেই যে অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক অনাচার দেশব্যাপী, এবং এই যে হত্যার মহাযজ্ঞ, এই দেশটা আমরা চাই না। আমরা যে স্বাধীন দেশ চেয়েছিলাম 1971 সালে, ঠিক সেই স্বাধীন দেশটাই আবার নতুন করে গুছিয়ে আমাদের মতো করে আবার স্বাধীনতা সুপরিপূর্ণ স্বাদটা পেয়ে পাওয়ার জন্যই আজকে পথে নামা। এবং আমরা বুঝতে পারছি এই ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় থাকলে কোনোভাবেই আমরা আমাদের স্বাধীনতা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কাজেই যে কোনো মূল্যে আমরা এই ফ্যাসিস্ট শক্তির পতন চাই, আমরা একে উৎখাত করেই ছাড়বো। জনগণের এই হত্যার দায় জনগণের কাছে কেন আসবে, প্রশ্নই আসে না। দায় নিতে হবে অবশ্যই রাষ্ট্রের, রাষ্ট্রের যে দলন পীড়ন চলছে, এই যে গুলিতে মানুষ মেরে ফেলছে, ছাত্রদের মেরে ফেলছে, এর দায় কেন জনগণের হবে? আমরা এই কার্ফিউর মধ্যেও, এত বাধাবিঘ্নের মধ্যেও আমরা দাঁড়িয়েছি, আমাদের দায় থেকেই, নিজেদের একটা দায়বদ্ধতা থেকে দাঁড়িয়েছি। আমরা প্রত্যেকটার হত্যার বিচার চাই এবং প্রত্যেকটার হত্যার জবাবদিহিতা চাই, এবং এটা জাতিসংঘের কাছে আমরা বিচার চাইছি, এই রাষ্ট্রের কাছে আর কোনো বিচার আমরা চাই না। জনগণের প্রতি এই অত্যাচার যেন এখনই বন্ধ করা হোক, জনগণের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হোক। এই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্রকে মেসেজ দেওয়ার আসলে জায়গা নেই, বার্তা না, রাষ্ট্রের কাছে দাবি আমাদের, এই যে কারফিউ, গুম, খুন, নির্বিশেষে নিপীড়ন চলছে আমাদের উপর, সাধারণ জনগণের উপর, সেটি অতি শীঘ্র বন্ধ করতে হবে, এই একটাই দাবি এখন আমাদের, আর কিছুই বলার নেই। আমরা ঠিকই হচ্ছে ওই জিনিসটা বারবার পুনরাবৃত্তি ঘটানোর কোনো মানে হয় না, আমাদের একটাই দাবি, পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে, এবং এই যে নিপীড়ন চলছে, খুন হচ্ছে আমাদের ভাই বোনেরা, এটা অতি শীঘ্র বন্ধ করতে হবে। ছোট বাচ্চা তো বাসায়, বারান্দাতেই নিরাপদ না, আমরা বাসাতেই নিরাপদ না, শুধু শিক্ষার্থী না তো, আপনারাও নিরাপদ না, আমরাও নিরাপদ না। আমরা যদি এখন বলি যে শুধু শিক্ষার্থীরা নিরাপদ না, এটা তো ভুল বলা হবে, কারণ একটা সবজিওয়ালা যেখানে গুলি খেয়ে মারা যেতে পারে সেখানে আপনি বুঝতেই পারছেন এটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে নেই, তো এখানে তো এটা বলার আসলে কোনো জায়গাই নেই যে নিরাপত্তাটা কোথায়। আমরা সবাই জানি আমরা কেউ